হ্যালো বন্ধুরা, আজকে তোমরা দেখবে একটি পিশাচিনীর গল্প। পিশাচিনীটি ছিল খুবই দুষ্ট প্রবৃত্তি, সে শুধু মানুষ খাই খাই করত। কিভাবে সে মানুষ খাবে সেই চিন্তা ভাবনায় সে নিদ্রিত থাকতো সব সময়। সেই পিশাচিনীটি হাঁটতে লাগলো, হাঁটতে হাঁটতে সে একটি জঙ্গলে এসে পৌঁছালো। জঙ্গলে এসে বলল, মানুষের গন্ধ পাও, শুধু মানুষ, আমি আজ শুধু মানুষ খাব। এ কথা বলে সে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে সে শহরে এসে পৌঁছালো আর বলল, মানুষ, শুধু মানুষ খাব আমি, আর কিছু নয়। শুধু সে হাঁটতে লাগলো। সে একটি টুনির বাসার কাছে আসলো, বলল, টুনি, আজ তোকে খাব। এ কথা বলে সে উধাও হয়ে গেল তাহলে একটি ভয়ঙ্কর জঙ্গলে। জঙ্গলটি ছিল খুবই আধার। সে বলল, শুধু মানুষ খাব আর কিছু নয়, শুধু মানুষ। এ কথা বলতে লাগলো সে। বলতে বলতে সে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে একটি কুয়োর সামনে এসে পৌঁছালো সে। একটু জল খেয়ে নি, জল খেলে শরীরটা ভালো লাগবে। এই কথা বলে পিশাচিনী জল খেতে লাগলো। খেতেই থাকলো আর খেতেই থাকলো। তারপর সে ভাবতে লাগলো, এবার অন্য একটি জায়গায় যাওয়া যাক। এ কথা বলে সে পিশাচিনী হাঁটতে লাগলো। গিয়ে দেখে দুজন মহিলা ঝগড়া লেগেছে। একজন আরেকজনকে লাথি মেরে ফেলে দিল মাটিতে। এ দেখে পিশাচিনী হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে অন্য একটি গ্রামে গেল। গিয়ে দেখে বাবা এবং মেয়ে। বাবা পিশাচিনীকে দেখে দৌড়াতে লাগলো। মেয়ে রইল পিশাচিনীর সামনে দাঁড়িয়ে। সেও অজ্ঞান হয়ে পড়ল পিশাচিনীটিকে দেখে। এ কথা বলে পিশাচিনীটি বাড়ির ভিতরে প্রবেশ করল। বাড়ির মালিক বাড়ি এসে দেখে ঘরের দরজা বন্ধ। এ দেখে ওরা চমকে যায় আর ভাবতে থাকে, এ ঘরে কি কি লোক আমাদের ঘরে কি আছে, আমাদের ঘর দি বাড়ি। দুজনে অনেক কথা বলতে লাগে। ঘর থেকে কে যেন আওয়াজ করে বের হলো, দেখে পিশাচিনী। পিশাচিনীকে দেখে ওরা পালাত। তান্ত্রিকের সঙ্গে দেখা করার জন্য বাড়ি থেকে রওনা হলো সে তান্ত্রিকের উদ্দেশ্যে। তারপর তান্ত্রিকের কাছে সে সব কিছু খুলে বলল, তান্ত্রিক মশাই, আমাদের বাড়িতে একটি পিশাচিনী বাস করে, তুমি সেটাকে সরিয়ে দাও আমাদের বাড়ি থেকে। তান্ত্রিক বলল, আচ্ছা, কোনো সমস্যা নেই, আচ্ছা, আমি যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। এ কথা বলে ওরা হাঁটিতে এসে পৌঁছালো। বাড়িটির কাছে আসতেই রামুর মাথা ঘুরাতে লাগলো। তারপর রামু বাড়ির দিকে রওনা হলো। তান্ত্রিক পিশাচিনীটিকে বাড়ি থেকে বের করল আর বলল, তুই এই বাড়ি থেকে চলে যা। পিশাচিনী বলল, আমি যাব না, তুই কি করবি আমাকে। তারপর তান্ত্রিক মন্ত্র বলে পিশাচিনীটিকে এই বাড়ি থেকে বিদায় করল। পিশাচিনীটি উঠতে উঠতে অনেক কথা বলে গেল।
এক পুরনো ভাঙা বাড়িতে থাকতো দুইজন ভূত, সোনালি আর রূপালি। সোনালি ছিল খারাপ প্রবৃত্তির আর রূপালি ছিল ভালো প্রবৃত্তির। এই রূপালি, তুই শোন, আজ থেকে আমরা কাজ করব না, মানুষদের ভয় দেখাবো। আচ্ছা দিদি, তুমি যেটা বলো সেটাই হবে, আজ থেকে আমরা মানুষদের ভয় দেখাবো। এ কথা বলে সে চলে গেল মানুষদের সাহায্য করার জন্য। রাতে ওই জায়গা দিয়ে একজন মানুষ বাড়ি ফিরছিল, তখন পিশাচিনী ধরল। এই মানুষের জাত, তোর ব্যাগের ওই মাছটা আমাদেরকে দিয়ে যা, না হলে তোর ঘাড় মটকে খাবো। ও মা গো, এটা আবার কে? আমার তো এখনই ভয় লাগছে, আমার গা কাঁপছে। নও পিশাচিনী, আমি পালাই রে, পালাই, আমি পালাই। আহ, কি সুন্দর মাছ, খেতে নাকি মজাই লাগবে, এখনই মাছটাকে খাই। রূপালি গেল গ্রামে মানুষদের সাহায্য করার জন্য। আরে, এখানকার মানুষেরা মনে হয় অনেক কষ্টে থাকে, অনেক দুঃখে থাকে, ওদেরকে সাহায্য করে যাই, কিছু টাকা দিয়ে যাই ওদেরকে আমি। রূপালি তার মন্ত্র বলে অনেক ধন দৌলত এই কুয়োর সামনে রেখে গেল মানুষের উদ্দেশ্যে। অনেকক্ষণ পর ওই জায়গা দিয়ে একজন মহিলা এলো, গরিব মহিলা। সে টাকাগুলো দেখল। আরে, আমার ঘরে তো চাল নেই, ডাল নেই, কোন ভালো মানুষ জানি এই টাকাগুলো রেখে গেছে এখানে আমার জন্য। রূপালি তার বন্ধুর সঙ্গে দেখা করার জন্য গুহার সামনে আসলো। বন্ধু, ও বন্ধু, শিয়াল বন্ধু, বাড়িতে আছো? ও শিয়াল বন্ধু, বাড়িতে আছো কি না? হ্যাঁ বন্ধু, বাড়িতে আছি। কি খবর তোমার, এতদিন কোথায় ছিলে তুমি বন্ধু? বন্ধু, তুমি কিছু মনে করো না, বাড়িতে অনেক কাজ ছিল তাই তোমার কাছে আসতে পারিনি। ও আচ্ছা, কাজ করা তো ভালো বন্ধু, তোমার এখন মানুষদের উপকার করা ঠিক আছে তো, নাকি এখন আর উপকার করো না মানুষদেরকে? হ্যাঁ বন্ধু, আছে, আমি আমার বড় বোনের মতো হব না, আমি মানুষদের উপকার করে যাব, মানুষদের ক্ষতি করব না। যাই বন্ধু এখন বাড়ি। কিরে, তুই এতক্ষণ কোথায় ছিলি বল আমাকে, বল এখনই বল। দিদি, পাশের জঙ্গল থেকে একটু ঘুরে এলাম, মনটা ভালো ছিল না তাই একটু ঘুরতে গিয়েছিলাম পাশের জঙ্গলে। কি হয়েছে এখানে বলো আমাকে এখনই, বলো দিদি। একটা মানুষ এসেছিল এই জায়গায়, মানুষটাকে ধরে ওর মাছ ছিনিয়ে নিয়েছি আমি। মাছটা অনেক বড় ছিল, খেতে কি মজাই না লেগেছে আমার। দিদি, তুমি এই কাজ করো না, কর্ম করে খাও, না হলে একদিন অনেক ক্ষতি হবে আমাদের। পরদিন সোনালি আর রূপালি হাঁটতে বের হলো। তোমরা কারা, তোমরা কেন এখানে এসেছ বলো আমাকে, কেন এসেছো এখানে? এই পাখি, তুই বেশি পাকা কথা বলিস, তোকে এখনই আমি মেরে ফেলব, মেরে তোর মাংস খাবো আমি। পিশাচিনী তার মন্ত্র বলে সেই পাখিটাকে মেরে ফেলল, মেরে তার মাংস খেতে লাগলো। ওইদিকে তার ছোট বোন এ কাজগুলো দেখতে লাগলো।
হাঁটতে হাঁটতে রাত হয়ে গেল। ওরা দুই বোন এক ঘন জঙ্গলে এসে পৌঁছালো। দিদি, কে যেন আসছে, দেখো দিদি সামনে কে যেন। এই কে রে তোরা, এই জঙ্গলে কি করছিস? বল এখনই আমাকে, এই জঙ্গলে কেন এলি তোরা, বল এখনই। এই পিশাচ এই জঙ্গলে এসেছে তাতে কি তোমার কোনো সমস্যা আছে কিনা, থাকলে বলো আমাকে এখনই। এই পিশাচিনি, তুই বেশি পাখা কথা বলিস, তুই এখনই মরে যা। এই পিশাচ, তুমি এটা কি করলে, আমার দিদিকে মেরে ফেললে তুমি, এখন আমি কোথায় যাব? পিশাচিনি, তোমার কোনো জায়গায় যাওয়ার দরকার নেই, তোমাকে আমি বিয়ে করতে চাই, তুমি কি আমাকে বিয়ে করবে, করলে এখনই বলো। এই কথা শুনে পিশাচিনি এগিয়ে এলো। আর ওরা বিয়ে করে নিল। বন্ধুরা, খারাপ পিশাচিনির মৃত্যু হয়েছে আর ভালো পিশাচিনির ভালো হয়েছে।